সকলকে জানিয়ে আবারও আপনাদের কাছে আরও এক ভিডিও নিয়ে আজ আমি আপনাদের কাছে দেখাতে চলেছি অনুষ্ঠান বাড়ির করি ভিডিওটি ভালো লাগবে আর এই ভিডিওর সাথে থাকছে নানান ট্রিপস এবং ড্রিক্স প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি দেখাবো আপনাদেরকে এইভাবে যদি আপনারা বাড়িতে ফ্রায়েড রাইস বানিয়ে থাকেন তাহলে দেখবেন অনুষ্ঠান বাড়ির স্বাদের মতনই কিন্তু পুরো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল প্রেস করে নেওয়ার অনুরোধ তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রাইস বানাবার জন্য আমি এক নিয়েছি আন্দাজ হিসেবে বলতে গেলে পাঁচশো গ্রামের মতন চাল নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে আমি এটা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি চালটাকে সেদ্ধ করবার জন্য এখন আমি গরম জল হতে দিয়েছি তাতে আমি সামান্য পরিমাণ একটু নুন দিলাম অবশ্যই ফ্রায়েড রাইস রান্না করবার সময় জলের মধ্যে নুন দেবেন জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব নুনটা দেওয়ার একটাই কারণ যখন আমার এই রাইসটা সেদ্ধ হবে তখন রাইসটার মধ্যে খুব ভালোভাবে নুনটা ভাব আসানোর জন্যই কিন্তু আমি নুনটা দিয়েছি চা দেখুন জলটা আমার খুব ভালোভাবে ফুটে এসেছে আর চালটাও কিন্তু বেশ খানিকটা নরম হয়ে গেছে এখন আমি চালটাকে একবার চেক করে নেব। চালটাকে কিন্তু খুব ওভার কুক আমি করব না সেভেন্টি পার্সেন্টের মতন চালটাকে আমি সেদ্ধ করব দেখুন চালটাকে কিন্তু সহজেই কাটা যাচ্ছে মাঝখান থেকে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে খুব ভালো করে চাল থেকে জলটাকে ঝরিয়ে নেব চালটাকে চালটাকে জল থেকে ঝরিয়ে নেওয়ার পর দেখুন আমি একটা বড় থালা নিয়েছি সে থালার মধ্যে ছড়িয়ে ছড়িয়ে রাখছি অবশ্যই এইভাবে ছড়িয়ে রাখবেন যাতে চালটা না ওভার কুক হয় আরেকবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ভাপটা বেরিয়ে যায় এখন একটা কড়া নিয়েছি তাতে আমি দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল রান্নাটা কিন্তু সাদা তেল আর ঘিয়ের মধ্যেই তৈরি হবে সাদা তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি এখানে দু চামচ পরিমাণে ঘি দিয়ে দেব এখন আমি এখানে তেজপাতা আর কিছু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি ফোড়নটা যখন খুব ভালোভাবে গন্ধ ছেড়ে আসবে তখন আমি এখানে একে একে কেটে রাখা ভেজিটেবলস দিয়ে দেব। এখন আমি এখানে লম্বা করে কেটে রাখা গাজর দিচ্ছি মিষ্টি ফ্রায়েড রাইস বানাতে গেলে অবশ্যই গাজরটাকে লম্বা করে কাটবেন আর চাইনায় চাইনিজ যখন ফ্রায়েড রাইস তৈরি করবে। তখন কিন্তু গাজরটাকে একদম ছোট্ট ছোট্ট স্কোয়ার শেপে কাটার চেষ্টা করবেন ভালো করে গাজরটা আমার দু থেকে তিন মিনিটের মতন ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কিছু কাজু বাদাম আর কিছু কিজমিস দিয়ে দেব। অবশ্যই এই টাইমে কিন্তু কাজুটাকে আর দিতে হবে কাজু আর কিশমিশটাকে আবারও আমি খুব ভালো করে ঘি আর তেলের সাথে একবার ভেজে নিচ্ছি তাহলে গাজর আর কাজু কিশমিশ আমার কিন্তু একই সাথে ভাজা হয়ে যাবে আমি কিন্তু এই ফ্রায়েড রাইসে বিনস ব্যবহার করিনি আপনারা চাইলে অবশ্যই বিনসটাকে লম্বা লম্বা করে কেটে এই ফ্রায়েড রাইসে ব্যবহার করতে পারেন দেখুন আমার গাজরটা মোটামুটি ভাজা হয়ে এসেছে আর কাজু কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একটা মিডিয়াম ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা অবশ্যই লম্বা করে কেটে দেবেন আর ক্যাপসিকাম দিয়ে খুব বেশি ভাজবার দরকার নেই কারণ ক্যাপসিকাম এমনিতেই নরম হয় দু থেকে তিনবার এরকম নাড়াচাড়া করলেই কিন্তু ক্যাপসিকামটা ভাজা হয়ে যাবে কাঁচা গন্ধটা চলে যায় ক্যাপসিকামের এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে জল ঝরানো যে চালটা ছিল সে চালটা দিয়ে দিচ্ছি একবারে কিন্তু চালটা একবারে দেবেন না চালটা কিছুটা দেওয়ার পর সামান্য পরিমাণ আমি নুনটা দিলাম নুন দিয়ে খুব ভালো করে ভেজে রাখা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু যখনই ফ্রায়েড রাইস বানাবেন একবারে পুরো চালটা দিয়ে কখনোই রান্না করবেন না তাহলে কিন্তু চালের মানে রাইসের স্বাদ কিন্তু খুব ভালো একটা আসবে না তাই যখনই ফ্রায়েড রাইস রান্না করবেন ধাপে ধাপে চাল দিয়ে দিয়ে রান্না করবেন আর ফ্রায়েড রাইস বানাতে গেলে তো চিনির প্রয়োজন হয় তাই চিনিটাকে দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি পাউডার করে নিয়েছি এখন এই চিনির গুঁড়োটাকেও দিয়ে দিচ্ছি অবশ্যই ফ্রায়েড রাইস বানাতে গেলে চিনিটাকে গুঁড়ো করে তারপরেই ব্যবহার করবেন তাহলে ফ্রায়েড রাইসের কালারটা খুব সুন্দর আসে দেখুন বুঝতেই পারছেন চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফ্রায়েড রাইসের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আপনারা যদি এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করেন তাহলেই দেখবেন ফ্রায়েড রাইসের টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হচ্ছে ঠিক অনুষ্ঠান বাড়ির মতন এই রকম অবস্থায় আমি দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে রাইসটাকে ভেজে নেব আবারও আমি সেম একই প্রসেসে আবারও কিছুটা রাইস দিলাম দিয়ে আবারও সামান্য পরিমাণ নুন দিলাম নুন দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফার্স্টে তারপরে কিন্তু আমি চিনিটা দেব আবারও আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মিষ্টির পরিমাণ অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করবেন এই মিষ্টি ফ্রায়েড রাইসে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশিই লাগে দেখুন আমি চিনিটাকে কিন্তু গুঁড়ো করেই দিয়েছি আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন অনেক ধরনের রেসিপি আছে আপনারা চাইলে সেগুলোও চেক করে আসতে পারে আর রাইসেরও কিন্তু অনেক ধরনের রেসিপি আছে আমার চ্যানেলে সেগুলো আপনারা কিন্তু চেক করে আসতে পারেন আশা করি ভালো লাগবে আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল এখন আমি এখানে কিছুটা পরিমাণ গরম মশলা দিচ্ছি অবশ্যই ফ্রায়েড রাইস বানাতে গেলে একটা গরম মশলার প্রয়োজন হয় তাতে আমি সামান্য জায়ফল জৈত্রী বড় এলাচ লবঙ্গ দারচিনি দিয়েছি দিয়ে ভালো করে সেটাকে ড্রাই রোস্ট করে একটা পাউডার তৈরি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম চালের জন্য এখানে আমি এক চামচ ভর্তি আর তার সাথে হাফ চামচ এই গরম মশলাটা ব্যবহার করবো গরম মশলাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই ফ্রায়েড রাইস রান্না করবার সময় যায়ত্রী জৈফলের গুঁড়ো দেবেন আর বড় এলাচ দেখুন আমার ফ্রায়েড রাইস বলতে গেলে পুরোটাই রেডি হয়ে গেছে এখন আমি ওপর থেকে দু টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইস রান্না করতে গেলে অবশ্যই ঘিয়ের প্রয়োজন হয় আর প্রপার স্বাদ আসবার জন্য ঘিটা কিন্তু অবশ্যই লাগে ভালো করে ঘিটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এই ফ্রায়েড রাইসটাকে আমি কিছু টাইমের জন্য ঠান্ডা হতে দেব ফ্রায়েড রাইস বা পোলাও রান্না করে কিন্তু সার্ভ করা যায় না সামান্য একটু ঠান্ডা হয় তারপরেই কিন্তু সার্ভ করতে হয় তাহলে টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় দেখুন আমার কিন্তু ঝরঝরে অনুষ্ঠান বাড়ির মতন ফ্রায়েড রাইস কিন্তু তৈরি হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে আর অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছে